আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পার্বতীপুর পৌর কেন্দ্রীয় কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত একদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুনামধন্য শ্রদ্ধেয় সভাপতি সাহেব জনাব মোহাম্মদ নাসিম আলী, সভাপতি পার্বতীপুর পৌর কেন্দ্রীয় কবরস্থান আব্বাসপাড়া ইসলামপুর। আজকের মাহফিলের বিশেষ আলোচকবৃন্দ হযরত মাওলানা আলী আকবর নাটোরি সাহেব, আপনাদের সামনে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব সহ হযরত ওলামা ইকরামগণ। আমার সামনে বসা বিভিন্ন এলাকার থেকে আগত দিনদার পরহেজগার মুসলিম ভাইয়েরা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলকে আজকেই কোরআনের মঞ্চে এসে বসে দুইটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এক সেকেন্ডের ভিতরে আল্লাহ আমাদের সবগুলোকে হসপিটালে ভর্তি করে দিতে পারেন কি না? পারে না। কিন্তু সেখানে না নিয়ে আমাদেরকে সুস্থ মস্তিষ্কে সুস্থ মানুষ হিসাবে তার কোরআনের মঞ্চে এসে বসবার তৌফিক দান করেছেন। পৃথিবীতে একটা মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআন। সবচেয়ে বড় নিয়ামত কি? আরো জোরে বলেন, আল কোরআন। এর থেকে বড় নিয়ামত একটা মুমিনের জন্য আর কিচ্ছু হতে পারে না। এখন যারা মিষ্টির দোকানে আসে তাদের কাছে গিয়ে বলেন, তোমাদের জন্য বড় নিয়ামত কি? তারা জবাব দেবে, আমাদের সামনে যে মিষ্টি আছে, খেলনা আছে, এগুলোই আমাদের নিয়ামত। যারা বিক্রি করতেছে তারা তাদের রুজি রুটির জন্য বিক্রি করতেই পারে। আমি আমার প্রয়োজনীয় জিনিসকে কিনে নিয়ে যদি এই কোরআনের মঞ্চে বসে যাই, আমার কেউ ঠেকাবে? আমি যদি বলি যে দোকানে যাওয়া যাবে না, ওটা হারাম। এই ফতো আমি যদি দেই কোরআনের মঞ্চে এসে দোকানে যাওয়া যাবে না, ওটা হারাম, তাহলে যেই বেটা বেচা কিনা করতেছে তার রুজির উপরে আঘাত করা হয়। সে আপনার খেদমত করতেছে, আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো উপকরণ দিয়ে খেদমত করতেছে। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা কিনে নিয়ে যদি কোরআনের মঞ্চে এসে বসেন, তাহলে শয়তান ছাড়া আপনার আর কেউ ঠেকাবে না, ঠিক কিনা বলেন? তো একটা মুমিনের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? আরো জোরে বলেন, আল কোরআন। সেই নিয়ামত আমাদের সামনে। আমি আপনাদের এর ভিতরে এমনও মানুষ বসা আছে যাদেরকে আমি চিনি না, তারপর আমার কাছে মনে হচ্ছে যে এমনও জ্ঞানী মানুষ আমার মঞ্চে বসা আছে যাদের জুতা টানার যোগ্যতাও আমি রাখি না। সম্মানিত বন্ধুগণ, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে এসে বসে দুটি কথা বলার সুযোগ দিয়েছে, এটা আল্লাহ রহমত। আপনাকে এখানে বসার সুযোগ দিয়েছে, এটা কার রহমত? তাহলে আমরা শুকরিয়া আদায় করবো কার? জোরে না আসতে তাহলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। মহান আল্লাহ তাআলা, প্রভুর দরবারে সিজদা অবনত মস্তকে শুকরিয়া আদায় করে নিলাম। সকলে আরেকবার করুন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন যে সুন্দর উচ্চারণ করে কোরআন পড়ে না, তেলাওয়াত করে না, সে আমার উম্মত না। আজকে যদি বাংলাদেশের দিকে আমি তাকাই, কয়জনে সুন্দর করে কোরআন উচ্চারণ করতে পারে বলেন? তো
আপনাকে কবরে যদি যেতে হয় তাহলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বলেন মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। কষ্টে কে আরো জোরে কন, আরো জোরে বলেন তো। মুসলমানের এক নাম্বার কাজ কি বলেন? আগে নামাজ না আগে কোরআন পড়া? জি, দুই গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপে করছে নামাজ, আর এক গ্রুপে করছে কোরআন পড়া। নামাজ ফরজ হয়েছে কয় বছর বয়সে? জোরে বলেন না। আর পড়া ফরজ হয়েছে কয় বছর বয়সে? এখন ডিজিটাল বাচ্চারা 3.5 বছরে পড়ে, ডিজিটাল বাচ্চারা 4 বছরে পড়ে, 5 বছরে পড়ে, 6 বছরে তারা পড়ে। 6 বছরের একটা বাচ্চা পুরা কোরআন শরীফ পড়ে দিতে পারে, কিন্তু 6 বছরের বাচ্চার উপর তো নামাজ ফরজ নয়। তাহলে মুসলমানের এক নাম্বার কাজ কোরআন পড়া, আগে কোরআন তারপরে নামাজ। অথচ আজকে বাংলাদেশে হিজাব করলে দেখা যায় 99% মুসলিম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মদদির খানিক জানি না ভুলে গেছি। ইউয়াস কোসু ফি সুদুরিন নাস আলাম তারা কাফি ফালা রব্বুকা বি আসাবিল বিল। আল্লাহ কয় মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে কি করো না? আরো জোরে কন, আরো জোরে কন, মরো না। আল্লাহ বলে দিচ্ছে, টিচার বলে দিচ্ছে, ইওর ফাইনাল এক্সামিনেশন ইজ ইমিনেন্ট, তোমার বার্ষিক পরীক্ষা এসে গেছে, তুমি পড়ো। তুমি না পড়ে পরীক্ষার হলে এসো না। কোন ছাত্র যদি না পড়ে পরীক্ষার হলে যায় সে অবশ্যই কি করবে? যদি 1 কোটি বার দুয়া ইউনুস পড়ে পরীক্ষার হলে যায় পাশ করবে? জোরে বলেন করবে? ইনশাল্লাহ করবে না। তাহলে আমাদের অবস্থা তো তাই হয়েছে। আল্লাহ বলতেছেন যে তুমি মুসলমান না হয়ে কবরে যাইও না, অথচ আমরা মুসলমান না হয়ে চলে যাচ্ছি কবরে। কবরে যাওয়ার পরে আমাদেরকে যে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে, রবকে চিনার জন্য কোরআনের চাইতে বিকল্প আর কিছু আছে? কথা বলেন না কেন? আমার রবকে যদি চিনতে হয় তাহলে রবকে চিনতে হবে কি পড়ে? আরো জোরে বলেন কি পড়ে? যে কোরআন পড়া জানে না সে রবকে কি করে চিনবে? এই জন্য আমি আপনাদের উদার আহ্বান জানাই যে আপনারা আসেন, বসেন। আমি অত্যন্ত ছোট মানুষ, আমার সাইজ দেখে বুঝতেছেন না যে আমি কত বড় মানের একজন বক্তা হতে পারি। এরপরে লিখছে আমার নামের বহু ডিগ্রি দিছে, যেগুলো আমি পাঠাইছি সেগুলোও দিছে, যেগুলো আমি বলি নাই এরকমেরও দিছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী। এখন আমি যদি আপনাদেরকে একটি গজল শোনাতে না পারি তাহলে 1 নাম্বার মিথ্যাবাদী আমি, 2 নাম্বার মিথ্যাবাদী যারা পোস্টার করছে তারা, ঠিক কিনা বলেন? এই জন্য আমি, আমার আলোচনা তো শুরু হয়েই গেছে, আমি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে আমি গাইতে পারি না, তবে আমি চেষ্টা করি। আমি আপনাদের সামান্য একটু শোনাবো। আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো, সারাটি জনম কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কত রাতে ঘুমাউনি মা, কত রাতে ঘুমাউনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করে সোমা জানে অন্তর জামি, কত রাতে ঘুমাউনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করে সোমা জানে অন্তর জামি, চেয়ে আমার মুখের পানে মা মা,
কে এ আমার মুখের পানে, কে এ আমার মুখের পানে কাটাইতে দিবারাত, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। আমরা মহাগ্রন্থ আল্লাহর কোরআন থেকে আলোচনা করি, সবাই প্রাণ খুলে জোরে জোরে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাতুলু আলাইকা মিন নবাই মুসা ওয়া ফিরআউনা বিল হক লিকৌমি ইউমিনুন। আমার সাথে বলুন সাদাকাল্লাহুল, আরো জোরে বলুন সাদাকাল্লাহুল। সম্মানিত বন্ধুগণ, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 28 নম্বর সুরা সুরাতুল কাসাসের 3টি আয়াত আপনাদের সামনে পড়েছি। 1 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তসিমিম, হরুফুল মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তবে জানে কারা জানে আমি আপনাদের বুঝাবো। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত, তার মানে বোঝা যায় কোরআনের ভিতরে কোনো অস্পষ্টতা নাই। নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকৌমি ইউমিনুন, আমি মুসা এবং ফেরাউনের ঘটনা সত্য সহকারে, মানে অসত্য নয় সত্য সহকারে তোমার কাছে নাজিল করেছি, কেন? আমার ইমানদার বান্দাদের জন্য। তাহলে বুঝে নিতে হবে যে এই ঘটনার ভিতরে, এই আলোচনার ভিতরে ইমানদার বান্দা, ইমানদার বান্দাদের শিক্ষণীয় আছে, ঠিক কিনা বলেন? যদি না থাকতো আল্লাহ কোরআনে এটা দিতেন না। এখন আমাদের কেউ কেউ বলে যে কোরআনে যে কিসসা আছে, কাহিনী আছে, এই কিসসা আমরা শুনব না, কিন্তু ওরা জানে না কোরআন শরীফের কিসসাগুলো হলো উপমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বুঝাইছেন মানুষকে উদাহরণের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, সেই যুক্তিগুলো হলো এই ঘটনা। এই ঘটনা যদি আপনি না জানেন তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না, আর ঘটনাকে বাস্তবের আলোকে আপনাকে বুঝাতে হবে, ঠিক কিনা বলেন? এখন যদি আপনি আবু জাহেলের কথা না জানেন তাহলে বর্তমান সমাজের আবু জাহেলদের আপনি কি করে চিনবেন? আপনি যদি নুমরুদের ঘটনা না জানেন তাহলে আপনার সামনে যে নুমরুদ গুলো ঘুরে বেড়াচ্ছে এগুলোর আপনি কিভাবে চিনবেন? এখন আবু জাহেলের কাম কি ছিল? আবু জাহেলের কাজ হচ্ছে সে নবীরে মানে নাই। নবীরে না মানার কারণ কি? নবীরে না মানার কারণ হচ্ছে নবীকে মানলে সে চুরি করতে পারতো না, ডাকাতি করতে পারতো না, লুটতরাজ করতে পারতো না, সে সমাজে বেহায়াপনা করতে পারতো না, আল্লাহর বাণী তাকে মানতে হতো। তো আবু জাহেলের কাজই ছিল কোরআন অমান্য করা। আজকে আমার সমাজে, আজকে বিশ্ব ভ্রমণে কোরআন অমান্যকারী কোনো লোক আছে কি নাই? তা আপনি সেই মক্কার আবু জাহেলের পিছনে ঘুরে বেড়াচ্ছেন, আপনার ঘরের ভিতরে আপনার আশেপাশে দেখেন আবু জাহেলের অভাব আছে? সম্মানিত বন্ধুগণ আমার, এখন
আমি প্রথমেই আলোচনা শুরু করে দিয়েছি, আমি কবরের আলোচনা করে সেখান থেকে বাদিয়ে রেখে আমি এখানে আলোচনা করেছি, আবার ওই আলোচনা টানবো ইনশা আল্লাহ। ধৈর্য হারা হচ্ছেন? ধৈর্য হারা হবে। আমি চোখ বন্ধ করে ওয়াজ করছি না, আমি চোখ খুলে ওয়াজ করছি। এক বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করত, তো একদিন চোখ বন্ধ করে ওয়াজ করতে 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 অনেকক্ষণ পরে কষ্ট সুবহানাল্লাহ, দেখে মাঠে শব্দ নাই, একজন লোক কষ্ট সুবহানাল্লাহ। হুজুর চোখ খুলে কয়, তোর মতো ইমানদার লোক এই এলাকায় একটাও নেই, আল্লাহ তোরে ভেসতে নিক, তোর চোদ্দ গোষ্ঠী ভেসতে নিক। অকাশ্যে হুজুর লেট মি ফিনিশ প্লিজ, আমার আগে বলতে দেন। শোনেন, যারা চলে গেছে ওদের ভাগ্য ভালো, আমি নিয়ত করছিলাম ওদের আরও আধা ঘন্টা আগে যাব, যেতে পারি না। তার কারণ আপনি যে মাইকে ওয়াজ করেন ওই মাইক হলাম আমি, আপনি মাইকও ছাড়েন না আমি যেতেও পারি না। তো সেই জন্য আমি চোখ বন্ধ করে ওয়াজ করছি না যে আপনারা বিতৃষ্ণা হয়ে যাবেন, আপনারা আমার কথা ভালো লাগবে না, তারপরও আমি আপনাদের বসায় রেখে ঘন্টার পর ঘন্টা আলোচনা করব, অসম্ভব। এখন আমি যে প্রথম আয়াত পড়েছি, তাসিম মিম হরফুল মুকাত্তাত, এর অর্থ আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না, তবে আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন এত বড় বড় মোষগুলো চলে গেছে গালের ভিতর, চুলে জটলা, দাড়িতে জটলা, জাত গেল জাত গেল বলি, চেনেন নাকি? কথা কয় না, চেনেন? আসতে করছেন মানে আপনারা চেনেন না। তারা বলে যে তোমাদের কাছে যে কোরআন, এই কোরআনের ভিতরে 6,666 আয়াত আছে, আর আমাদের যে দেল কোরআন, এই দেল কোরআনের ভিতর 60,000 বাতুনি কালাম আছে। আমি আরে নাউজুবিল্লাহ পরে কন, আগে কথাটা বুঝে নেন। তা আমি মনে মনে চিন্তা করলাম 60,000 বাতুনি কালাম আছে, দুই সাইডে বাতুনি কালাম যদি শিখতে না পারি তাইলে মনে হয় শিখা হচ্ছে না, মানুষকে কি বলবো, মানুষকে তো বলতে হবে। তো ওদের দুই সাইডে বাতুনি কালাম ওদের কাছ থেকে আমি শিখলাম, আপনাদের শোনাবো নাকি? মারবেন না তো? আমি কি ওদের মতো সুর দিয়ে বলবো না সুর ছাড়া বলবো? সবাই বলতেছেন, ওরা ওদের বাতুনি কালামগুলো দেখেন, ওরা যে চুলে জটলা রাখে, দাড়িতে জটলা রাখে, এর তো কিছু কারণ আছে, লজিক আছে, যুক্তি আছে, যুক্তি ছাড়া কেউ কোনো কাজ করে না। চোরে যদি চুরি করে তারে বলবেন চুরি করেছিস, কাজে মহা যুক্তি খারা করবে। ডাকাতিরে যদি বলেন বেটা তুই ডাকাতি করছিস কেন, ও এমন যুক্তি খারা করবে আপনি থ হয়ে যাবেন, কিচ্ছু বলতে পারবেন না। তোদের যথেষ্ট লজিক আছে, উনি ওরা চুল বড় রাখছে, তারপর ওরা গান গায়ে দেখবেন যে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আচ্ছা, নামাজ না পড়িয়ে কলবের ভিতর আয়না বসাইছে, এরকমের কোন সাহাবীর নাম, নবীর নাম, এরকমের কোন আলেম ওলামার নাম, পীর মাশাইখের নাম আমারে কোন তো আপনারা? কথা কন, আরো জোরে বলেন। শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করেছেন? নামাজ আদায় করেছেন? তার কি বড় বড় মোষ ছিল? বড় বড় মোষ ছিল? চুলে জটলা ছিল? দাড়িতে জটলা ছিল? আজকে বাংলাদেশে বহুত অলি, এ জায়গা অলি, ও জায়গা অলি, আমি কই যে এত অলি, তো তোমরা, আমি বুঝলাম তোমরাও অনেক অলি। তো হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর অলি ছিলেন ডিউরিং দ্য রুল অফ কিং গৌরা গোবিন্দ, ডিভাইডেড মুসলিম বুরহানউদ্দিন সোলাটারে কাউন্দা কেশন অফ দাকিকা ওয়াপি হিস নিউবান ছন, গৌরা গোবিন্দর শাসন আমলে বুরহানউদ্দিন নাম করে একটা মুসলিম, আপনার ডিভাইডেড মুসলিম, তার ছেলে রাকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল, সেই গরু জবার অপরাধে তৎকালীন গৌরা গোবিন্দ তার ছেলেকে ধরে এনে কাট ইন টু পিসেস, কেটে কেটে টুকরা টুকরা করে ফেলেছিল, আপনার বোরহানউদ্দিনের একটা হাত কেটে দেওয়া হয়েছিল প্রতিবাদ করার জন্য। হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন, যাওয়ার পরে দেখেন সুরমা নদীর সব নৌকাগুলো টেনে ডাঙায় তুলে ফেলেছে, তিনি জায়নামাজ বিছালেন এবং জায়নামাজ বিছাইয়ে তিনি সেই নদী পার হলেন। তা আমি বলি যে তিনি আল্লাহ বলেছিলেন, তিনি জায়নামাজ বিছাইয়ে যদি আপনার সুরমা নদী পার হয়ে গৌরা গোবিন্দকে অ্যাটাক করতে পারে, তো বাংলাদেশে তো আমরা অনেক অলি আছি, ওই মিয়ানমারের নাফ নদীতে যায় নামাজ বিছাইয়ে
কেউ কি জায়নামাজের উপর ভার করে মিয়ানমারদের উচিত শিক্ষা দিয়ে আসতে পারবেন যে মুসলমানদের এত কষ্ট দিচ্ছ কেন? বলেন এত অলি জায়নামাজি বিসাইয়ারে বাবা দিলা নদী পারি তাই দেখিয়া গৌর গোবিন্দের পরাণ গেল উড়ি রে বাবা পরাণ গেল উড়ি সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া ষষ্ঠকালে গাইছে বন্ধুগণ আমার। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি মুসলমানদের সেই ক্ষমতা মুসলমানদের সেই শক্তি হারাইছে কিভাবে আমি কি আপনাদের বলবো? আপনাদের বলবো এখানে দল মত নির্বিশেষে আমরা বসেছি, সবার পরিচয় আমরা মুসলমান। সবার পরিচয় কি? আরো জোরে বলেন। তার প্রমাণ রেখেছে যে মিয়ানমার থেকে যখন মুসলমানদেরকে তাড়িয়ে দিল বাংলাদেশে দল মত নির্বিশেষে আমাদের প্রধানমন্ত্রী সহ এদেশের গোটা মানব জাতি মুসলিম অমুসলিম তারা ঝাঁপিয়ে পড়েছে মিয়ানমারের খেদমত করার জন্য, নির্যাতিত মুসলমানদের খেদমত করার জন্য। তাতেই বোঝা যায় যে বাংলাদেশের মানুষ কতটা অতিথি পরায়ণ, ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা আমার? এরপরেও আপনারা আমরা কি বলতে পারি যে মিয়ানমারের ওই বদ্ধরা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস জঙ্গি? ওই দেখেন একজন বললো আমরা বলতে পারি না, জঙ্গি তাহলে কোথায়? জঙ্গি হচ্ছে আমরা। তারা মুসলমান মারি সাফ করে ফেলাচ্ছে পৃথিবীর ভিতরে, সবচেয়ে বেশি মানুষ মারছে হিটলার খ্রিস্টান, ঠিক কিনা বলেন? তারা জঙ্গি না সম্মানিত বন্ধুগণ আমার। আসুন আমি আপনাদেরকে কোরআনের কিছু কথা বোঝাতে চাই, কষ্ট হবে না তো বাবাজিরা? আমাদের পরিচয় আমরা কি বলেন তো, জোরে বলেন, আমরা কোন ওয়াতা সিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। আজকে দেখেন কত বড় কথা, কোরআনের ভিতরে 6,666 আয়াত আছে আর ওদের কাছে যে কোরআন আছে 60,000 বাতুলি কালাম আছে। এই বাতুনে কালামগুলো তারা তাদের গানের ভিতরে বলে বেড়ায়। আপনাদের এলাকায় আমি জানি না এটা হয় কিনা, শরিয়াত এবং মারুফতের গান হয় নাকি? শরিয়াত এবং মারুফতের গান, একজন হয় শরিয়াতের মোল্লা আর একজন হয় মারুফতের ফকির। মারুফতের ফকির গান গাচ্ছে এমন সুন্দর, আগে দেহ মসজিদ ঘর খালি ফেলে তারে রেখো না, এই দেহ পুরে বসাইয়া খোদারে কাতরে করো তার প্রার্থনা। কথাটা শুনিয়ে দেখলাম যে মোটামুটি খারাপ না, দেহর ভিতর খোদারে বসায় কাতরে প্রার্থনা করবে এটা তো ভালো কথা। তারপরে কষ্টে চৌদিকে ইমাম দিতাছে আজান, একজনার নাম গায় কপট দিয়া ঘরে দেখো গা ধ্যান করে এই দেহ মিনারায়, তোমার দিনের নবী মোস্তফায় তাহারে গারে হীরায় পাই আছে মারু ফতের নিশানা। কষ্ট হলো নাকি? মানে আমার আশেপাশে ডাইনে যারা যে চিন্তা করে ওটা আল্লাহ আমারে বুঝাই দেয় যে এই বেটা কি করতে চাচ্ছে। আমি এমন কোন কথা বলবো না, আপনাদের সামনে শপথ করে নিচ্ছি কার গায়ে লাগবে। আচ্ছা এইটা সবাত করে যদি আমি ওয়াজ করা শুরু করি তাহলে কি আমি চোরের বিরুদ্ধে ওয়াজ করতে পারি? মুরগি চুরি করা যাবে না, তাহলে তো চোরের বিরুদ্ধে চলে গেল। সম্মানিত বন্ধুগণ আমার, তো কি বললেন, চৌদি কেইমাম দিতাছে আজান একজনের নাম গায়, চৌদি কেইমাম মুয়াজ্জিনের আজান দিয়ে কয়জনের নাম কয়? কথা বলেন, কথা বলেন, অবশ্যই দুজনের নাম নবীরা বলতেছে ওরা, তার মানে ওরা নবীরে মানে না। চৌদি কেইমাম দিতাছে আজান একজনের নাম গায়, আজান যারা যায় তারা একজনের নাম গায় না, দুজনের নাম তারা গায়, তার মানে ওরা নবীকে বাদ দিয়ে প্রকাশ্য নবীর সাথে বিরোধিতা করেছে। অথচ আজ পর্যন্ত মুসলমানেরা ওদের প্রতিবাদ করার সাহস আমরা পাই নাই, ওদের গান শোনার জন্য দল বাঁধতে চলে যাই। আজান দেন না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কার নাম আল্লাহর নাম না?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীর নাম আসছে কিনা কথা বলেন আসছে তাহলে আমরা আজানের ভিতর কয়জনের নাম নেই আর ওরা বললো কয়জনের তাহলে জুতা দিয়ে পিটানোর দরকার আছে কিনা আছে এই হলো আপনাদের শরিয়াত এবং মারুফতের গান বাতুনে কি আয়াত চৌদিকে ইমাম দিতাছে আজান একজনের নাম গায় যখন আজান হবে তখন তুমি ঘরে কপাট মারিয়ে দিবা ঘরে কপাট মারিয়ে তুমি ধ্যানে বসে যাবা অথচ আল্লাহ কসছে ওয়ার কাউ মার রাকিন রুকুকারীদের সাথে রুকু করো ঠিক না বলেন রুকুকারীদের সাথে রুকু করো আজান হলে মসজিদে যাও এই হলো তাদের এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত বলবো বলবো হস্ত আর পদ কইরো না ধৌত চক্ষু কর্ণ তোমার নাসিকা মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার অজুর দরকার লাগে না কি কবেন সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ আরো সরে গান হস্ত আর পদ কইরো না ধৌত চক্ষু কর্ণ তোমার নাসিকা মন পরিষ্কার ভাই হইয়া গেলে তোমার অজুর দরকার লাগে না তাহলে চুলে জটলা ওদের হবে না আমাদের হবে এই জন্যই তো ওদের চুলে জটলা দাড়িতে জটলা গায়ে সালার চট লোহার শিকল শয়তান জাহান্নামে যাওয়ার আগে লোহার শিকল করে বসে আছে তাহলে তো আমি আপনাদের দুইটা শোনালাম আরো শোনাবো নাকি নাকি বাদ দেব আরো দেখেন গুরুত্বপূর্ণ কষ্টে সররি পুদম আগে করো দমন নফস তোমার দেহের রাজা যদি নফসে করে অত্যাচার করো তার সুবিচার জ্ঞান অনুসারে তারে দেও সাজা দেওয়ানে দেবুজা নফস হলে সোজা তিরিশ রোজার দরকার লাগে না আরে একটু জোরে কর না তাহলে নফস সোজা হলে তিরিশ রোজা লাগে না আল্লাহ কসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এরা বলে যে 60,000 বাতুনি কালাম আছে এই গ্রুপ এদেরকে সিনে রাখেন এরপর আল্লাহ কসছে নাতলু আলাইকা মিন নাবাই মূসা ও ফিরাউন বিল হাক্কি লিকাউমি ইউমিনুন নবী আমি আপনার কাছে মূসা এবং ফিরাউনের ঘটনা ষষ্ঠ সহকারে নাজিল করেছি কেন আমার ঈমানদার বান্দাদের জন্য আমার ঈমানদার বান্দাদের শিক্ষার জন্য আমি এটি নাজিল করেছি ফিরাউনের আচরণ এখানে দেওয়া আছে ইন্না ফিরাউনা আলা ফিল আদ ফিরাউন তার সমাজের ভিতরে তার দেশের ভিতরে বড়ই অবাধ্য হয়ে গিয়েছিল সে আল্লাহর দাসত্বের কথা ভুলে গিয়ে সে নিজে আল্লাহ সেজে বসেছিল সে বলতো আনা রব্বুকুম আলা আমি হলাম সবচেয়ে বড় রব নাউজুবিল্লাহ আস্তে কোন কা জোরে কোন আরো জোরে কোন এখানে চার নাম্বার আয়াত আমি পড়তেছি আমার বাপের বানানি আমার দাদার বানানি কোনো কথা আমি বলছি না আপনাদের কষ্ট হচ্ছে নাকি তাহলে ফিরাউন অবাধ্য হয়ে গিয়েছিল তার মানে সে আল্লাহকে না মেনে আল্লাহর অনুগত না করে সে নিজে খোদাই দাবি করেছিল তাকে সিজদা দিতে বাধ্য করেছিল ওই সমাজের মানুষদেরকে এই আকাম কুকাম সে করার জন্য ওই দেশের মানুষ তার উপর ক্ষেপে যাবে এই ভয়ে সে ওই দেশের লোকদেরকে বিভিন্ন দলে ওয়াজ আলা আহলাহা শিয়া আইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম ওয়া ইউজাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহি নিসাহুম ওই সমাজের লোকদেরকে বিভিন্ন দলে উপদলে সে ভাগ করে ফেললো যাতে সবাই মিলে ওই ফিরাউনের প্রতিবাদ করতে না পারে ভাগ করে বেঁচে বেঁচে ওই সমস্ত লোকদের ভিতরে বেঁচে বেঁচে একটি দলের উপর সে নির্যাতন শুরু করে দিল সেই দলটি হলো যেই দল ওই সময়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করত তারা হচ্ছে বানী ইসরাইল ঠিক কিনা বলেন এই বানী ইসরাইলদের উপর শুধু অত্যাচার করলো না
তাদের পুত্র সন্তানদের জবাই করতে লাগলো, তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখতে লাগলো, দাসী বান্দিতে পরিণত করতে লাগলো। সম্মানিত বন্ধুগণ, আসুন আপনাদের ধৈর্য হারা হয়ে যান, এত দীর্ঘ আলোচনা আমি করব না। বানী ইসরাইল কারা? হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হচ্ছে বানী ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের যে কয়টা ছেলে ছিল এর ভিতরে একটা ছেলের নাম ছিল ইহুদা। পরবর্তীতে ইহুদার বংশধররা বর্তমান পৃথিবীতে ইহুদি জাতি, ঠিক কিনা বলেন? সবচাইতে খারাপ বর্তমান পৃথিবীর ভিতরে এই ইহুদি জাতি। এমন কোন অপকর্ম নাই যে তারা করে না। বানী ইসরাইলদের অবস্থা এ হলো কেন, আজকে পৃথিবীতে তারা নিশ্চিহ্ন হলো কেন? কারণ তারা আল্লাহর কাছে ওয়াদা করেছিল, তারা আনুগত্য করবে কার? জোরে বলেন, গোলামি করবে কার? গোলামি করবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় তার সব কয়টা ছেলেরে ডেকে বলল, ও আমার ছেলেরা, আমি মারা যাওয়ার পরে তোমরা আনুগত্য করবে কার? তারা বলল, হে আমাদের পিতা, আপনি মারা যাওয়ার পরে আমরা আপনার রবের এবং আপনার পূর্ববর্তী নবী ইব্রাহিম ইসাকের রবের আনুগত্য করব। তারা ওয়াদা করল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন শাসন ক্ষমতায় আসলেন, তিনি দীর্ঘ বছর পর্যন্ত শাসন কার্য পরিচালনা করলেন, পরিচালনা করেন। তিনিও যখন ইন্তেকাল করলেন, এক বছর নয়, দুই বছর নয়, কেউ কেউ বলেছে 350 বছর, কেউ কেউ বলেছে 400 বছর বানী ইসরাইলেরা মিশরের ক্ষমতায় ছিল। কয়শো বছর? জোরে বলেন, আরো জোরে বলেন। 5 বছরের ক্ষমতা যদি কেউ হাতে পায়, সে কাছের বলের দেখে ফুটবল, ঠিক কিনা বলেন? 400 বছর যারা ক্ষমতা চালানো, এই বানী ইসরাইলেরা আল্লাহর নবীর সাথে ওয়াদা ভুলে গেল। এমন কোনো আকাম নাই, এমন কোনো অপকর্ম নাই যে তারা করল না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হলেন, নারাজ হয়ে ওই জাতির উপরে গজব হিসাবে ফিরাউনের চাপায় দিলেন। কারে চাপায় দিলেন? আরো জোরে বলেন, ফেরাউনের চাপায় দিলেন। এই ফেরাউন এমন অত্যাচার নির্যাতন বানী ইসরাইলদেরকে করতে লাগলো। বানী ইসরাইলদের সবাই আর খারাপ ছিল না, কিছু কিছু লোক মনে মনে চিন্তা করতে লাগলো, আমাদের শেষ ভরসার আশ্রয় হলো আল্লাহ। শেষ ভরসা, শেষ আশ্রয় কে? জোরে বলেন। মানুষের বুদ্ধি যখন শেষ, তারপরের থেকে বুদ্ধি চলে কার? জোরে কর। মানুষের চেষ্টা শেষ হয়ে যাওয়ার পরে চেষ্টা শুরু হয় কার? ডাক্তারের সব চেষ্টা যখন শেষ হয়ে যায়, ডাক্তার বলে আল্লাহ আল্লাহ করো, আমি আর পারতেছি না, তখন বানী ইসরাইলরা সিজদায় পড়ে কাঁদতে লাগলো। আর বলল, রব্বুল আলামিন, আমরা কথা দিচ্ছি, আমরা ফিরাউনকে জমিন থেকে উৎখাত করে দিয়া তোমার হুকুমত আমরা কায়েম করব। যদি তুমি আমাদেরকে একটা নবী দাও, ওই নবীর হাত ধরে আমরা ফিরাউনকে উৎখাত করে দিয়ে তোমার জমিনে তোমার হুকুমত আমরা কায়েম করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে জমিনে হুকুমত কায়েম করার ওয়াদা দিলেন বানী ইসরাইলরা। বললেন, আল্লাহ তুমি যদি আমাদেরকে একটা নবী দাও। ও বন্ধু, এই কথাটাই হযরতে মূসা আলাইহিস সালাম স্মরণ করে দিয়েছিলেন, যখন বানী ইসরাইলদেরকে নিয়ে আপনার পানির কিনারায় চলে গেল। তিন দিক থেকে ফিরাউনের সৈন্যবেষ্টিত, একদিক পানি, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ও বানী ইসরাইলেরা, তোমরা ওয়াদা করেছিলে আল্লাহ যদি তোমাদেরকে নবী দেয়, ওই নবীরা সাথে করে নিয়ে তোমরা ফিরাউনের উৎখাত করে দিবা, আল্লাহর জমিনে হুকুমত কায়েম করবা। ওই যে ফিরাউন তোমাদেরকে মারার জন্য আসতেছে, আল্লাহ তোমাদের ভিতরে আমার নবী করে পাঠাইছে, এখন তোমরা চলো আমরা ফিরাউনের অ্যাটাক করি। তারা বলল, মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা ততক্ষণ এখানে বসে পড়ে কিছু খেয়ে নেই। তাহলে কি বানী ইসরাইল তাদের ওয়াদা পালন করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? পারেনি। আর বদরের মাঠে আমার নবী যখন যুদ্ধে যাবে 313 জন সৈন্য নিয়ে, ঠিক সেই সময় নবী যে চিন্তিত হয়ে গেলেন, আজকের পরিস্থিতি কি হবে? ছোট্ট একটা যুবক এসে বলল, রসুল, আপনি কি চিন্তা করেন, আমাদেরকে সেদিক নিয়ে চলেন যেদিকে আপনার আল্লাহ আপনাকে হুকুম করেছে। আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের একটু পাতা নড়ে। সুবহানাল্লাহ,
রসুলের সাহাবীরা কইছে নবী আপনি আমাদের নিয়ে চলেন চোখের পাতা যতক্ষণ নড়ে ততক্ষণ যুদ্ধ করব আর বানী ইসরাইলরা কইছে তুমি আর তোমার আল্লাহ দিয়ে যুদ্ধ করো আমরা বরং কিছু খানা দানা খেয়ে নেই তাহলে তাদের আর আমাদের ভিতর পার্থক্যটা কি বোঝা যায় কথা বলেন বোঝা যায় বন্ধুগণ আমার এই ঘটনাগুলো যদি আপনাকে বুঝতে হয় তাহলে করতে হবে কি আরো জোরে কোরআন কোরআন যদি আপনি না পড়েন কোরআন যদি আপনি না বোঝেন তাহলে আপনি এই ঘটনাগুলো বুঝতে পারবেন না এই ঘটনাগুলো আপনার নিজের জীবনের সাথে আপনি মিল করতে পারবেন না ভাইরা আমার আপনাদের বড়ই কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু রাত প্রায় ১২টা আমি কি শেষ করে দিব তাহলে আরেকবার একটু পরীক্ষা করি আপনাদের শব্দ কমলো না বাড়লো বলুন সুবহানাল্লাহ শব্দ কি ঠিক আছে ঠিক আছে জাক আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে হবে যে আপনাদের এখনো ঘুম আসে নাই ভাইরা আমার তো তারা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি আমাদেরকে একটা নবী দাও ওই নবীরা সাথে করে নিয়ে আমরা ফিরাউনকে উৎখাত করে দেব বন্ধুগণ আমার আল্লাহ তাদের দোয়া কবুল করলেন সুবহানাল্লাহ কোন বলবো ঘটনাটা একটু আমি বলবো তাদের দোয়া আল্লাহ কবুল করলেন কবুল করে নিয়ে জিব্রাইলকে বললেন আগামী এক সপ্তাহের ভিতরে আমি বানী ইসরাইলদেরকে একটা নবী দেব সুবহানাল্লাহ বলেন তখন শয়তান আকাশের গায়ে কান লাগিয়ে আকাশের এই গোপন কথাগুলো শুনিয়ে যা জ্যোতিষীদেরকে বলতো আমার নবী যখন জন্ম নেবে আমার নবী বিশ্ব নবী জন্ম নেওয়ার আগে আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল আকাশে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের অ্যালার্ট করে দাও আমার নবী দুনিয়াতে যাবে আজকের থেকে যদি কোন শয়তান আকাশের গোপন কথাগুলো রেকর্ড করে দুনিয়ায় নিতে চায় তাকে আগুনের গোলক নিক্ষেপ করে তাড়িয়ে দেবে এজন্য আপনারা দেখবেন মাঝে মাঝে আগুনের গোলক ছুটে যায় এটাকে বিজ্ঞানী বলে উল্কাপিণ্ড কোরআনের ভাষায় এটি হলো আগুনের গোলক যা শয়তানকে ফেরেশতারা নিক্ষেপ করে আকাশ থেকে তাড়িয়ে দেয় যখনই তারা আকাশের কোনো গোপন তথ্য সংগ্রহের জন্য আকাশের নিকটবর্তী হয়ে যায় সুবহানাল্লাহ কোন এই কারণে আমার নবীর জন্মের পরে জ্যোতিষীদের কোনো কথার সত্য নয় কষ্ট হচ্ছে বন্ধুগণ আমার শয়তান শুনল শয়তান শুনে ফেরাউনের দরবারে রাজ জ্যোতিষী ছিল তাদেরকে ডেকে বলল শোনো আগামী এক সপ্তাহের ভিতরে আল্লাহ বানী ইসরাইলদের ভিতরে একটা নবী দেবে ফেরাউন বলল ওই নবী দুনিয়াতে আসবে না ঠেকাবা কিভাবে কষ্ট আগামী এক সপ্তাহ এই বানী ইসরাইলদের কোন নারী পুরুষকে আমি মিলামিশা করতে দেব না সন্তানও হবে না ফেরাউনের জানে না ফেরাউনের বুদ্ধি যেখানে শেষ আল্লাহর বুদ্ধি ওখান থেকে শুরু হবে ঠিক কিনা বলেন ফেরাউনের বুদ্ধি যেখানে শেষ হবে আল্লাহর বুদ্ধি ওখান থেকে চালু হবে শুরু হবে ফেরাউন প্রথম দিন পুরুষদের ধরিয়ে নিয়ে আটকায় রাখলো বানী ইসরাইলদের আর মেয়েদের বাইরে রাখলো কি বুদ্ধি চিন্তা করেন মাথায় আল্লাহর সাথে পাল্লা দিতেছে দ্বিতীয় দিন পুরুষদের ছেড়ে দিয়ে মেয়েদের আটকায় রাখলো তৃতীয় দিন আপনার মেয়েদের ছেড়ে দিয়ে পুরুষদের আটকায় রাখলো চতুর্থ দিন আবার মেয়েদের আটকা পুরুষদের ছেড়ে দিল এই দিন ইমরানের ডেকে করছে ইমরান কোরআন শরীফে দুজন ইমরানের নাম এসছে একজন ইমরান হচ্ছে মুসা আলাইহিস সালামের পিতা ইমরান আর একজন ইমরান হচ্ছে মরিয়াম আলাইহিস সালামের পিতা ইমরান দুজন ইমরান প্রসিদ্ধ ইমরান ছিল ফেরাউনের দরবারে যত পাহারাদার ছিল এই পাহারাদারদের সবচেয়ে বড় অফিসার ছিল ইমরান কেন ফেরাউন একটা কথা বুঝত যে আর যাই তাই হোক বানী ইসরাইলরা যাই করুক আর তাই করুক অন্তত পক্ষে বানী ইসরাইলদের ঈমান আছে আমাদের হুজুরদের মানেন আর না মানেন আপনারা একটা কথা আপনারা ভালো করেই জানেন যে এই বাংলাদেশের হুজুর কয়টার ঈমান আছে এই জন্য আজও আমাদেরকে আপনারা দাওয়াত করে খাওয়ান ভুল কই না ঠিক কই তো আসতে হলো কেন একটু জোরে কন বন্ধুগণ আমার তো ফেরাউন বলল যে বানী ইসরাইলদের ঈমান আছে তাহলে বানী ইসরাইলদের ভিতরে ভদ্র মানুষ ইমরান তারে আমার এই গোয়েন্দাদের বড় অফিসার বানাবো যাতে বিশ্বাসঘাতকতা না করে
ইমরানকে বললো, ইমরান তুমি একটু পাহারা দাও, আজকে মেয়েদের কাছে যেন কোন রকম ছেলেরা না আসে। ইমরান বানি ইসরাইলি না, কথা কন না কেন, বানি ইসরাইলি না। ইমরান যখন পাহারায় গেছে, ইমরানের মনের ভিতরে স্ত্রীর প্রতি এতটা ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে, স্ত্রী স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা তৈরি করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? সরাসরি কোরআন এসেছে যে বৃদ্ধকালে যুবককালে তাকে ভালোবাসা, বৃদ্ধকালে হয়ে যায় রহমা, করুণায় পরিণত হয়ে যায়। বুড়া বুড়িরে সারা বাসে না, বুড়ি বুড়ারে সারা বাসে না। বুড়ি যদি আগে মারা যায়, বুড়া কয় আমার সব আছে, কেন জানি ঘরটা খালি খালি লাগতেছে, কি নাই বুড়ি নাই। আবার বুড়া যদি মারা যায়, বুড়ি চোখের পানি ফেলে বলে আমার সব আছে, কিছু না, কি নাই, বুড়া নাই। রহমা করুণা ভালোবাসা তৈরি করে দেয় কে? আল্লাহ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ, বদ্ধকান আমার, ইমরানের মনের ভিতরে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিছে, স্ত্রীকে খুঁজতেছে, স্ত্রী আর স্বামীকে খুঁজতেছে, আর যত আছে সব ঘুমাচ্ছে। ঘুম পাড়িয়ে রাখার মালিক কে? আসাবে কাহাপের ছেলেরা ঘুমায়, ঘুম যখন ভাঙলো একজন আর একজনকে বলে কতদিন ঘুমালাম, একজন বলে ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে কম ঘুমাইছি। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা এক বছর নয়, দুই বছর নয়, 309 বছর তোমরা ঘুমাইছ। 300 কয় বছর? 309 বছর তাদের কাছে হয়ে গেল ইয়াউমান আও বাদা ইয়াউমিন, একদিন অথবা একদিনের চাইতে কম। বন্ধুগণ আমার, তারা ঘুমাচ্ছে। আমি সংক্ষেপে নিয়ে আসতেছি, আমার আলোচনার মূল একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আমি আপনাদের সামনে পেলেস করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, তো ঘুমাই পড়ার পরে ইমরান এবং তার স্ত্রী রাজপ্রাসাদের ভিতরে মিলামিশা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন সামনে আছে আরো 3 দিন, 7 দিন পরে ফেরাউনরা জ্যোতিষীদেরকে ডেকে বলেন, জ্যোতিষীরা তোমরা একটু বলো ওই সন্তান মার গর্ভে গেছে কিনা। জ্যোতিষীরা বলে, ফেরাউন আরো 3 দিন আগে ওইটা মার গর্ভে চলে গেছে। ফেরাউন বলতেছে, তোমরা বলেছো সন্তান দুনিয়ায় আসবে, আমি প্রোটেকশন দিলাম, তোমরা বলেছো এখন মার গর্ভে চলে গেছে, তাও বুঝলাম, এখন তোমরা বলো কার গর্ভে গেছে। আসল কথাটা হলো এই, আল্লাহ বলেছেন আমার নবী দুনিয়ায় যাবে, শয়তান শুনেছে জ্যোতিষীদের বলেছে, জ্যোতিষীরা ফেরাউনেরে বলেছে, আল্লাহ বলেছেন আমার নবী মায়ের গর্ভে চলে গেছে, ফেরেশতারা বলা বলি করেছে, শয়তান শুনেছে, জ্যোতিষীদের বলেছে, জ্যোতিষীরা ফেরাউনকে বলেছে, কিন্তু আমার আল্লাহ কোনো ফেরেশতারে বলে নাই ওইটা কার গর্ভে গেছে, এজন্য ফেরেশতারাও বলা বলি করে নাই, শয়তানও শোনে নাই, জ্যোতিষীরাও জানে না। এখন জ্যোতিষীরা মনে মনে চিন্তা করেন, নবী দুনিয়ায় আসবে আমরা বলতে পেরেছি, কার গর্বে আপনার ওটা গর্বে চলে গেছে তাও বলতে পারছি, কার গর্বে গেছে যদি এইটা বলতে না পারি ফিরাউন আমাদের ধরে পিটাবে। এই জন্য বলতেছে, ও আমাদের ফেরাউন, ও আমাদের রব, সব যখন আমরাই বলে দেব তখন আপনি বুঝে বুঝে কি করবেন, আপনি কিছু জানেন না। ফেরাউন মনে মনে চিন্তা করে, আমি যদি এখন কিছু বলতে না পারি তাহলে দেশের জনগণ আমারে মানবে না। এখানে একটা শিক্ষা নিতে হবে মুসলমানেরা, হযরত মূসা আলাইহিস সালাম মার গর্ভে গেছেন, তাতে ফেরাউনের কি সমস্যা আছে? ও অবশ্যই সমস্যা আছে, কারণ ফেরাউন দেখতেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে। ফিরাউনের এক নাম্বার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে দেবে না, এটাই হলো তার কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এটা ফিরাউন কখনোই চায় না। ফিরাউন বলল, আমি অবশ্যই তাকে খুঁজে বের করব, তোমরা বাড়িতে বাড়িতে পাহারাদার দাঁড়িয়ে যাও, পাহারাদার নিযুক্ত হয়ে যাও। বন্ধুগণ আমার, হযরতে মূসা আলাইহিস সালামের মায়ের শরীর আল্লাহ এমন করে দিলেন দুনিয়ার কোন মানুষ দেখেই বুঝতে পারে নাই এই মায়ের গর্ভে একটি সন্তান আছে। সুবহানাল্লাহ, ডেলিভারির সময় এসেছে,
ডেলিভারির সময় হযরতে মূসা আলাইহিস সালামের মা ডেলিভারি করেছে, সন্তান যখন মায়ের গর্ভে আসে তখন টের পাওয়া যায় কি যায় না? আরো জোরে কয়, আরো জোরে বলেন, টের পাওয়া যায়। কিভাবে? মায়ের শারীরিক গঠন বড় হয়ে যায়, মা খেতে পারে না, মাতার ভিতর ঘরে বমি বমি ভাব হয়, এই কারণে বোঝা যায় মহিলাটা গর্ভবতী। এই জন্য মায়ের অধিকার কয়টা? তিনটা। মায়ের অধিকার কয়গুলো? আরো জোরে কয়। মা সন্তানকে গর্ভে ধারণ করে, এক নাম্বার। ডেলিভারি করে, দুই নাম্বার। কষ্ট করে লালন পালন করে, তিন নাম্বার। মায়ের অধিকার কত? কথা কর না, কষ্ট হচ্ছে, শেষ করে দিব। মায়ের অধিকার তিনটা। মায়ের হক, রসুল বলেছেন যে তোমার মায়ের খেদমত করো, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, কথাটি বলা হলো কয়বার? তিনবার। কেন? মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে, এক। দুই নাম্বার হলো সন্তানকে কষ্ট করে ডেলিভারি করে, দুই। তিন নাম্বার হলো সন্তানকে কষ্ট করে লালন পালন করে, তিন। রসুল কথাটা তিনবার বলেছে, সুবহানাল্লাহ। বলেন বন্ধুগণ আমার, সন্তান যখন মায়ের গর্ভে আসে মায়ের কষ্ট হয় কিনা? মা খেতে পারে না, বমি বমি ভাব হয়, মা খেতে পারে না। এরপরে সন্তান যখন ডেলিভারি করবে অপারেশন থিয়েটারে সুতিকা গৃহে যখন মা চলে যায়, সে বলে যে আমি মারা যাই তাতে আমার সমস্যা নাই, আমার সন্তান যেন না মারা যায়। এই যে সন্তানকে মা এতটা ভালোবাসে, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মাকে কতটুকুন ভালোবাসেন, কতটা ভালোবাসেন? এমনও সন্তান আছে সারা বছরও মায়ের খবর রাখে না, শাশুড়ি বাড়ি যতবার যায় মায়ের কাছে অতবারও যায় না। ছুটি পাইলেই দু একটি কথা বলে যাব, দু একটি কথা বলবো, আমি শেষ করে দিচ্ছি, আমি বেশি কোনো ওয়াজ করবো না, কারণ আমি বলছি যে অধিক সময় আমি ওয়াজ করা পছন্দ করি না। বন্ধুগণ আমার, ছুটি পেয়েছে রাত 12টার সময় নেমেছে পার্বতীপুরে, আপনাদের কথাই বলি, আঙ্গুর বেদেনা কিনে অপেক্ষা করতেছে সকাল কখন হবে। সকালবেলা শাশুড়ি বাড়িতে গিয়ে হাজির, মা ফোন দেয়, খোকা তুমি কোথায়? কয় আমি গুলশানের জ্যামেন্সি, বসে আছে কোথায়? শাশুড়ি বাড়ি। মায়ের খবর নাই, মায়ের খেদমত করে না। তারপরে দেখবেন কিছু লোক আছে সারা জীবন ভরে সুদ ঘুষ খায়, খেয়ে সেই টাকা দিয়ে মায়ের খেদমত করে না, বাপের খেদমত করে না। বুড়াকালে হুজুরকে খাওয়ালে বেশি ফায়দা হয়, হুজুরকে জনমানের মতন আম বেদনা কলা লিচু খাওয়াচ্ছে। আমি হুজুরদের খাওয়াতে মানা করছি না, কিন্তু স্পষ্ট একটি কথা বলে যাই যে আপনি যদি আপনার মায়ের খেদমত না করে, আপনার বাবার খেদমত না করে কোটি কোটি হুজুরকে খাওয়ান, চার আনার কাজ হবে বলে এই গ্যারান্টি বাংলাদেশের কোন হুজুর দেবে আমার মনে হয় না। হিন্দুদের দেখবেন তারা মাটির মাকে খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে কিনা বলেন তো? তারা মাটির মাকে খাওয়া সেটি আমার কথা নয়, তারা যদি তার নিজের জ্যান্ত মাকে না খাওয়ায়, মাটির মাকে কোটি বছর ধরে খাওয়া, তো মাটির মা চার আনার উপকার করবে পৃথিবীর কোন পুরোহিত বলবে বলে আমার মনে হয়। আর বউ তো সোনার খনি, বউর সামনে গিয়ে কয় তুই আমার শীতের কাঁথা, রোদের ছাতা, দারুন মশার মশারি, কার কথাই কইরাস এত মন ভারী? আমার মা, তোমার মা আমার বকছে। এরকম লোক আছে নাকি? আস্তে শুনিয়ে ফেলাবে না, এরকম লোক আছে নাকি? মা তুমি আমার বউকে কি বলেছ? একটু রান্না করতে বলেছি, কেন তুমি রান্না করে দিতে পারো না? আমার বউ কি তোমার চাকরানি? বাস, মায়ের চোখে মুখে ঘাম সন্তানের চোখে পড়ে না, বর মুখে যদি ঘাম আসে তাহলে পাখা দিয়ে বাতাস করে, এরকমের সেটি অনেক আছে। বাবাজিরা আছে কিনা? আবার যে মায়ের খেদমত একদম করে না এরকম পাবলিক যে মহাপীড়া নাই আমি সেটা বলছি না, তবে ওর সংখ্যাই বেশি। মায়ের চেয়ে আপন আমি কোথাও না মা, তোমরা যদি পেয়ে থাকো
সে কিন্তু ডাইনি। মায়ের চেয়ে কেউ যদি আপন হয় অবশ্যই সে ডাইনি হবে। কেন আমি আমার নিজের দিয়ে বুঝি, আমি আমার নিজের দিয়ে উদাহরণ দিতে চাই। আমার একটি কন্যা সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তান যখন ছোট ছিল, সন্তান যখন পায়খানা করত, আমি নাক ধরে স্প্রে ছিটাতাম, আর আমি লক্ষ্য করে দেখতাম সন্তানের মা নাকও ধরে না স্প্রেও ছিটায় না, সন্তানকে ধুয়ে মুছে দুই গালে দুইটা সোনা দেয়। তখন আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ বাবাদের একজন সম্মান দিছ, কিন্তু আমি জাহাঙ্গীর আলম যেই কাম করলাম নাক ধরে স্প্রে ছিটালাম, এর জন্য ঘোড়ার ডিম সারা আমার কপালে আর কিছুই জোটে না। ভুল কই না ঠিক কই? আরো জোরে বলেন বন্ধুগণ। আমার মায়ের খেদমত করেন, মায়ের ভালোবাসেন, মায়ের দোয়ায় পৃথিবীতে আল্লাহর ওলি হয়েছে এমন তো নজির আছে, আছে কিনা বলেন, নাকি এও আপনারা বিশ্বাস করেন না? কথা কানা আছে নাকি? হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি অনেকে বলে গল্প কথা, ওটা মানি না। সব কিছুই যদি গল্প হয় তাহলে তোমার সদ্য গোষ্ঠীও গল্পই হয়ে যাবে। হযরত বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি তার মা তার জন্য দোয়া করেছে, আল্লাহর ওলি হয়েছে কি হয় নাই? মায়ের দোয়া সন্তানের জন্য কবুল হয় কয় পার্সেন্ট? 100% কবুল হয় বন্ধু। তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। এক নম্বর হলো মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করে কবুল হয়, মাজলুম ব্যক্তি যদি দোয়া করে কবুল হয়, মুসাফির যারা কসরের নামাজ পড়ে সফরে আসে আমাদের মতো, যারা মুসাফির আমাদের মতো মুসাফিরদের দোয়া কবুল হয়। তবে আমার দোয়া কবুল হবে কি না হবে আমি জানি না। তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হয়। কষ্ট হচ্ছে? আর একটু আজ করব, তাহলে আরেকবার একটু পরীক্ষা করি। সুবহানাল্লাহ, কন্ত কমছে নাকি? তিন গে উপকার হবে নগদে, কয়টা? এক নাম্বার উপকার, আল্লাহ খুশি হবে না বেজার হবে? এত রাতে আল্লাহরে ডাকলে খুশি হবে না বেজার হবে? দুই নাম্বার উপকার, রাত 12টার পরে কারুর যদি একটু ঘুমের ভাব আসে সুবহানাল্লাহর শব্দে, তার ঘুম কি আর থাকবে? তিন নাম্বার, কোরআনের মাহফিলে না এসে যারা বাড়িতে ঘুমানোর চেষ্টা করতেছে তাদের ঘুম হবে, তারা মনে মনে চিন্তা করবে মাহফিলে গেলে একটু সব পাতাম কিন্তু বাড়িতে থেকেও তো ঘুম হচ্ছে না, তাহলে আগামীতে তারা এই ভুলটা আর করবে না। সম্মানিত বন্ধুগণ, আমার মায়ের খেদমত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও মায়ের খেদমত করেছেন, দুধ মায়ের খেদমত করেছেন। ভাইয়ের আমার এরপরে দেখেন মায়ের ডেলিভারির কষ্ট, ডেলিভারির কষ্ট আছে কিনা কথা বলেন না কেন? ডেলিভারির কষ্ট আছে, তারপরে সন্তানকে যখন লালন পালন করে কষ্ট আছে। আমাদের সমাজে এমন মা আছে তাদেরকে আমি বলতে চাই, সন্তানকে তারা দুধ দেয় না, ফিডারের দুধ খাওয়ায়, আস্তে, বেশি গলা করেন না তাহলে কপরে কপালে কষ্ট আছে, আশেপাশে তো তারা আছে, শুনে গিয়ে বলবে যে আমাদের বিরুদ্ধে চিল্লাইছো, ফিডারের দুধ খাওয়ায়। কথাটা বোঝেন, স্বাস্থ্য নষ্ট হবে, আমাদের মারা আশেপাশে আছে নাকি? স্বাস্থ্য নষ্ট হবে এই কারণে তারা বাচ্চাকে বুকের দুধ দেয় না, বুকের দুধ না দিয়ে তারা সন্তানের জন্য ফিডার কিনে এনে সেই ফিডার গালের ভিতর দিয়ে টিপিয়ে টিপিয়ে স্টার জলসা, বাচ্চার মুখ থেকে দুধ বের হয়ে গেছে, সেদিকে তার খেয়াল নাই, বাচ্চা ট্যা ট্যা করে কাঁদতেছে সেদিকে তার খেয়াল নাই, টেলিভিশন দেখতেছে। এরকমের ঘটনা আপনার আমার ঘরে অধিকাংশ ঘরে আছে, একটু লক্ষ্য করলেই পাবেন। ভাইরা আমার আমি কি ভুল বলতেছি? বলেন ভুল বলতেছি? দুধ যা সন্তান মহব্বত করে তার, যারা দুধ পায় না এমন বাচ্চার কথা ভিন্ন, কিন্তু দুধ থাকতে চাই মায়েরা দুধ দেবে না তাদের অবস্থা হবে কেমন আমি একটি উদাহরণ দিতে চাই। দেবো হাঁসের পেটের তলে আপনাদের এলাকায় মুরগির ডিম দেন না মুরগির পেটের তলে হাঁসের ডিম দেন? দুটি দেয়, হাঁসের পেটের তলে মুরগির ডিম দেয়, মুরগির পেটের তলে হাঁসের ডিম দেয়, কি দেয় নাকি? কয় যে দেয়, কয় দেয়? মুরগির পেটের তলে হাঁসের ডিম দেয়, বাচ্চা বেরোয়, বলেন বাচ্চা বেরোয়?
বাচ্চা বের হয়ে এই বাচ্চা এক দুই দিন মুরগির সাথে থাকে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু এক সপ্তাহ পরে এই বাচ্চাগুলো কোন দিক যায়? জোরে বলেন। তখন মুরগিতে কি বলে জানেন? ও মাই গড, দিস ইজ মাই সান, কত কষ্ট করে ওকে ফুটালাম, আমি কই কাম টু মি, আর ও কয় শাল গো টু পানি। আল্লাহ কয় চিল্লাবি না, মনে হয় যেন গায়েব থেকে আওয়াজ করে কে বলতেছে চিল্লাবি না, এই বাচ্চাগুলো তোর না, এই বাচ্চাগুলো হলো হাসের। ওরকমের যারা মা বাবাকে ফেলে থুয়ে নিউজিল্যান্ড সুইজারল্যান্ড ডেনমার্কে বসে থাকে, ঈদের দিন মার খবর নেয় না, বাপের খবর নেয় না, তখন মায়ের কাঁধে চিৎকার করে সন্তানকে এত কষ্ট করে ডেলিভারি করলাম, আজকে ওরা আমাদের খবর নিচ্ছে না, তখন কে জানি গায়ক থেকে আওয়াজ করে বলে এই বাচ্চাগুলো তোদের নয়, এই বাচ্চাগুলো হলো ফিডারের বাচ্চা, ওদের ফিডার খাওয়ায় খাওয়ায় মানুষ করেছো, এই জন্য আজকে এই অবস্থা। আমি বিশ্বাসই করি না যে মায়ের দুধ যারা খায় তারা মাকে ভালোবাসে না, এটা আমি বিশ্বাসই করি না। সম্মানিত বন্ধুগণ আমার, আসুন আমরা মায়ের খেদমত করি, আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, হযরতে মূসা আলাইহিস সালামের মা মূসাকে ডেলিভারি করলেন, আমি কি গল্প বলতেছি না অনেক বাস্তবতা শিখাচ্ছি? আরো জোরে বলেন। আর একটু কি সামনে আগাবো না শেষ করে দিব? আর একটু সামনে আগাবো। মূসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন, ডেলিভারির পরে মূসা আলাইহিস সালামের মা মূসাকে দুধ খাওয়ায় না, কার ভয়ে? ফেরাউনের ভয়ে। বন্ধুগণ আমার, নবী কাদের আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় না, আল্লাহ রাব্বুল আলামিন মূসার মায়ের কাছে ওহী নাযিল করে দিলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈ। আল্লাহ পাক মূসার মায়ের কাছে ওহী নাযিল করে দিল, ও মূসার মা তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও, হুকুমটা কার? জোরে বলেন। ফাইদা খিফতি আলাইহিম, যখন তুমি মূসার ব্যাপারে ভয় করবা, যখন তুমি ফিরাউন মুসারে মারবে এই ভয় তোমার অন্তরের ভিতরে এসে যাবে, তখন তুমি দেরি করবে না, তখন তুমি ফা আল কিহি ফিল ইয়াম্মি, তাকে তুমি দরিয়ার ভিতরে ছেড়ে দেবে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করো না, দুঃখ করো না, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি অবশ্যই তোমার মূসাকে তোমার কোলে ফিরায় দেব, শুধু ফিরাইয়াই দেব না, আমি তোমার মূসাকে নবী বানায় তোমার কাছে দেব। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াদা কার? আরো জোরে বলেন, ওয়াদাল্লাহি হাক্কু, আল্লাহর ওয়াদা সত্য। এই ওয়াদা কার? আরো জোরে কোন? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, সংক্ষেপে আমি বলি, মূসা আলাইহিস সালামের মা একটি বাক্স বানালেন, এই বাক্সের ভিতর মূসাকে ভরে নদীর পানিতে ছেড়ে দিতে গেছে মেয়েকে সাথে নিয়ে। বলুন, পাঁচ বছরের জন্য সন্তান যদি বিদেশে যায় মা সহ্য করতে পারে না, আর এই সন্তান কত বছরের জন্য পানিতে ছেড়ে দিবে? কোনো মা কি তার সন্তানকে পানিতে ছেড়ে দিতে পারে? বলেন পারে? ছেড়ে দিচ্ছে, আবার টেনে ধরতেছে, ছেড়ে দিচ্ছে, আবার টেনে ধরতেছে। মেয়ে বলে, মা গো তুমি এটা ছেড়ে দাও, এটা ভাসতে থাক, এটি আল্লাহর হুকুম। হযরতে মূসা আলাইহিস সালামকে পানিতে ছেড়ে দিয়েছে। এখন মূসা আলাইহিস সালাম ভাসতে ভাসতে যাচ্ছে, ওটা কি একদিনের ঘটনা? কথা কন না কেন, ওটি কি একদিনের ঘটনা? ওটি কয়েকদিন লাগছে কিনা? তা আমি বলি কি, এখন রাত বাজে প্রায় 12:30, হযরতে মূসা আলাইহিস সালামের বাক্সটা পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, ওটা পানিতে যেতে থাক, আর আমরা আজকে বাড়ি যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর একটু ওয়াজ করব, তাহলে আরেকবার একটু পরীক্ষা করি, বলেন তো সুবহানাল্লাহ, শব্দ বাড়লো না কমলো? বন্ধুগণ আমার, এখন বলেন, আপনাদেরকে যদি আমি কিছু টাকা দিয়ে দিয়ে বলি ভাই ওয়াজ করবো না, এই টাকা নিয়ে চলে যান, আপনারা কি যাবেন? তাহলে টাকার থেকে এই কোরআনের আলোচনা আপনাদের কাছে মূল্যবান, ঠিক না বে ঠিক? আরো জোরে।
আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এত রাতেও মানুষ বসে থাকবে, এটা আমার বিশ্বাস হচ্ছিল না। আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন। তা আমার এলাকায় যে জানাজাগুলোতে আমি শরীক হই, এক মিনিট যদি বেশি হয় তাহলে মৌলবীরা বলে ওই মৌলবী ঘরের দিক তাকান, ঘরের দিক তাকান। আমি একদিন মাইক নিয়ে বলেছিলাম যেই লোকটা আপনাদের জন্য কত হাজার হাজার মিনিট ব্যয় করেছে, সেই লোকের জানাজায় এক মিনিট বেশি হয়েছে, এই কারণে আপনারা হুজুরকে বলতেছেন ঘড়ির দিক তাকান। এই লোকটার জন্য আজকে আপনার এক মিনিট টাইম হচ্ছে না, আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার জন্য এক মিনিট টাইম কারোর হবে না, ঠিক কিনা বলেন? এই হলো অবস্থা, আপনি মারা যাওয়ার পরে এক মিনিট আপনাকে কেউ সময় দেবে না, এটি হলো আমি আর আপনি। এই কবরস্থানে যদি আমাদেরকে শিয়ালে খায়, পুকায় খায়, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান বলতে পারেন? বলতে পারেন বাবাজি? বলতে পারেন কোন জমিনের মাটি আমার গোরস্থান হবে? বলতে পারেন আমি এখানে শুতে পারি কিনা? কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান? কারাই আমায় গোসল দেবে, কে জানিবে কাপড়? কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন? কার কাঁধে চড়ে আমি কবরে দেশে যাব? জানি না কার মোনাজাতে খোদার রহম পাব? কার কারণে করবে ক্ষমা? কার কারণে করবে ক্ষমা? আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থা? সম্মানিত বন্ধুগণ, আমার আমি সংক্ষেপে বলি, হযরতে মূসা আলাইহিস সালামের বাক্সটা ছেড়ে দেওয়ার পরে এই বাক্সটা ছেড়ে দেওয়া 40 দিন আগে বলুন তো আল্লাহর ব্যবস্থা আগে না পরে? কিভাবে দেখেন, মায়ের গর্ভে সন্তান আসার আগেই মায়ের স্তনে দুধ আসে না সন্তান ডেলিভারি হওয়ার পরে আসে? কয় মাস আগে? ছয় মাস আগে। মায়ের স্তনের ভিতরে আল্লাহ দুধের ব্যবস্থা করে কাদের জন্য? জোরে বলেন। সরকারের চাকরি করেন, বেতন পাবেন এক মাস পরে। কোম্পানির চাকরি করেন, বেতন পাবেন এক মাস পরে। আল্লাহর গোলামি করেন, আল্লাহ বাকিতে দেয় নাই, সব নগদে দিয়েছে। বাতাস নগদ না বাকি? জোরে কর। সূর্যের আলো নগদ না বাকি? সব নগদ। আমাদের গোলামি নগদ না বাকি? বাকি। যৌবন কালে মসজিদে যায় না, কথাটা ভালো করে বোঝেন, বলবো? যৌবন কালে মসজিদে যায় না, যৌবন কাটায় কিভাবে? আমার ভাই, তোমার ভাই, কলা গাছ ভাই, কলা গাছ ভাই, কলা গাছ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এই হলো যৌবন। যৌবন কালে মসজিদে গেল না, নেতাদের পিছনে পিছনে ঘুরলো, দুনিয়ার কাজ করলো, টাকা পয়সা পাইলো, গরম গরম খাইলো, ঘুরালো, মসজিদে যাবে তখন? আমাদের মাগুরায় বলে যেই হাড়ি পাতিল খেটে ভেঙে টেঙে গেলে ওইটারে বলে বাতিল হাড়ি, আপনাদের ভাঙড়ি হাড়ি, আপনাদের এলাকায় কি বলে? জোরে বলেন। যখন আর চাষার কোনো দাম নাই তখন চাষা কুড়ালাটি নিয়ে, কুড়ালাটি মসজিদ আর কাছারি, এছাড়া চাষার আর যাওয়ার জায়গা আছে নাকি? চাষা যদি সিনেমার হলে যায় টিকিট পাবে না, বলবে চাষা 80 বছরের বুড়ো, তুমি, তোমার টিকিট দেবো না। চাষা যদি কোনো জায়গায় গান শুনতে যায় গানের টিকিট পাবে না,
চাচা এই সময় চলে গেল মসজিদে, এই সময় চাচার পিসাব ধরে রাখতে পারে না, আর যৌবনকালে যখন পিসাব ধরে রাখতে পারত তখন সে মসজিদে যায় নাই, তখন সে আল্লাহর কাজ করে নাই, তখন সে দিনের কাজ করে নাই। বন্ধুগণ আমার, আমি আপনাদের বলতে চাই যে আজকে টুডে অন টুমরো আমরা এখনই মরতে পারি, এভরি পারসন মাস্ট ক্যাসকেড, জীবন নিলেই মৃত্যুর শান্তিতে হবে, এর ভিতর কোনো সন্দেহ আছে? তাহলে আমরা যদি এখন মারা যাই আমাদের হিসাব কি হবে? আমাদের হিসাব হবে? আমরা হিসাব কিছুই দিতে পারবো না? সম্মানিত ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালামকে পানিতে ছেড়ে দেওয়ার 40 দিন আগে আল্লাহর ব্যবস্থা আগে না, 40 দিন আগে ফিরাউন স্বপ্নের ভিতরে দেখল দরিয়ার থেকে অথবা নদীর থেকে একটা খাল ফিরাউনের রাজপ্রাসাদের কাছে চলে আসছে, আর ওই খালের ভিতর দিয়ে খাল সেনেন পানির নহর পানির ফোয়ারা, ওর ভিতর দিয়ে একটা বাক্স এসেছে, ওই বাক্সর ভিতরে একটা ফুটফুটে বাচ্চা আছে, ওই বাচ্চাটা সে ডাঙায় তুলেছে, স্বপ্নটা কার? ফেরাউনের রাজপ্রাসাদে একটা সন্তান ছিল, তার গায়ের ভিতর দীর্ঘদিন বলে ঘা, এই ঘা ভালো হয় না, ওই সন্তানের মুখের লালা লাগার সাথে সাথে সন্তানের গায়ের ঘা ভালো হয়ে গেছে। ফিরাউন এইটা স্বপ্নের ভিতরে দেখে সকালবেলা কর্মচারীদের বলল, তোমরা পানির কিনারায় চলে যাও, কোনো বাক্স যদি পানির কিনারা দিয়ে যায় ওই বাক্সটা আমার কাছে তুলে আনবে, নিশ্চয়ই আমার এই স্বপ্নের ভিতরে যথেষ্ট ব্যাখ্যা আছে। 40 দিন আগের থেকে পানির কিনারায় ফিরাউনের লোকেরা দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালামের বাক্সরা যখন যাচ্ছে, তারা হযরতে মূসা আলাইহিস সালামের বাক্সটা তোলার জন্য পানির ভিতর যত নামে বাক্স তত দূরে সরে যায়, ওরা যত পানিতে নামে বাক্স তত দূরে সরে যায়, একজন নয় দুইজন নয়, এরকমের করতে করতে ফিরাউনের স্ত্রী ঘাটে গেল, ফিরাউন গেল, সংক্ষেপে বলি বাক্সটা যখন তারা ডাঙায় তুলেছে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম বাক্সর ভিতরে, নবীদের চেহারা ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন। অবন্ধ, পৃথিবীতে এমন কোন নবী নাই যার চেহারা খারাপ ছিল। আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ, আমার নবীর পাশে হযরত আবু হুরায়রা বসে আছে, হযরত আবু হুরায়রা একবার চাঁদের দিক তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আমার নবীর কি বলো আবু হুরায়রা, একবার চাঁদের দিকে তাকাও কেন, আবার আমার দিকে তাকাও কেন? আবু হুরায়রা বলে, নবী গো আমি মিল করে দেখি আকাশের গায়ের চাঁদের চেহারা ভালো না আমার নবীর চেহারা ভালো। নবী আমার দেখি বলো আবু হুরায়রা তুমি কি বুঝেছ? আবু হুরায়রা দেখি বলে, নবী গো আমি আকাশের চাঁদের দিকে তাকাই, দেখলাম চাঁদের গায়ে কালো কালো দাগের কারণে চাঁদ কলঙ্কিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগে নাই। বন্ধুগণ আমার, হযরতে মূসা আলাইহিস সালামের মুখের লালা ওই সন্তানের গায়ে লাগানোর সাথে সাথে সন্তানের গা ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ। কয় বন্ধুগণ আমার, ফেরাউন এইটা দেখে বলতেছে ফালতা কাটাহু, এইটার হত্যা করো, কথাটা বুঝেন, মুখের লালা লেগে যেই ফেরাউন 6 মাস ধরে ওই বাচ্চার ঘা ভালো করতে পারে নাই, সেই বাচ্চার ঘা ভালো হয়েছে মুসার লালা লেগে, ফেরাউন তাকে ধন্যবাদ দিবে টানা করে সে বলতেছে ফালতা কাটাহু, এটার হত্যা করো। কারণ কি? ফেরাউন চিন্তা করলো সর্বনাশ, যা আমি 6 মাস ঘুরে পারলাম না, আর এই ছেলের মুখের লালা লেগে তাই হয়ে গেল, তাহলে তো আমার দিন শেষ, এটারে হত্যা করো। আসিয়া বলল, না এইটারে হত্যা করো, আসা আইয়াম ফানা আউনাত্তা খিজাহু আলাদা, এইটা দিয়ে আমরা হয় ভালো ভালো কাজ করব, অন্যটা সে আমাদের সন্তান হবে, এইটাকে তুমি মারতে পারবে না। ফেরাউনের স্ত্রী বলল, ফেরাউন বলল, না আমার সন্তানকে যে দুধ দুধ খাওয়াবে, কথাটা ভালো করে বুঝেন, এই মূসাকে ফিরাউন মারতে চেয়েছে কি চায় নাই? কথা বলে কষ্ট হচ্ছে? মারতে চেয়েছে, তল্লাশি করেছে, ঘরে ঘরে খুঁজে বের করার চেষ্টা করেছে। এই ফেরাউন বলতেছে এই সন্তানকে যে দুধ খাওয়াবে আমি তাকে রাজমাতা বানাবো, শুধু তাই নয়
রাজ কর্মচারীর বাতাসে পাবে, বেতন পাবে, বসে বসে খাবে, টাকা পাবে, এই সন্তানকে কে দুধ খাওয়াবে? মহিলারা এসে প্রতিযোগিতা করতেছে। আল্লাহ মুসাকে বললেন, ও মুসা, তুমি তোমার মায়ের দুধ ছাড়া কারোর দুধে মুখ লাগাবে না। আমি তোমার মায়ের সাথে ওয়াদা দিয়েছি, আমি তোমাকে তোমার মায়ের কোলে ফিরাইয়া দেব। এখান থেকে একটা শিক্ষা নেন, যেই মহিলার বুকের দুধ মুসার গালের ভিতরে দেয়, মুসা চিৎকার দিয়ে কেঁদে ওঠে। ফিরাউন বলে, দূর হ, দুধ খাওয়াতে পারিস না, তুই আইসিস কেন? দেখিস না আমার ছেলে কাঁদতেছে, ছেলে কার কথা কর দেখে। আমার আল্লাহ কত বড় ক্ষমতার অধিকারী! যেই মুসাকে ফিরাউন মারবে, ওই মুসার কান্না ফিরাউন সইতে পারে না। তাহলে আমার আল্লাহ ফিরাউনকেও ভব্বা ঢেলে দিতে পারে তার বান্দার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কান্দে মুসা ব্যথা পায় ফিরাউন, কান্দে মুসা ব্যথা পায়, আরো জোরে কোন, কান্দে মুসা ব্যথা পায়। এটা তো ইমানদারদের শিক্ষা। ওই ইমানদারেরা, আজকে তোমাদের যারা কষ্ট দেয়, মক্কার কাবিরদেরকে বোঝানো হয়েছে, ও নবী, তোমার এবং তোমার সাহাবীদেরকে আজকে যারা কষ্ট দিচ্ছে, হতেও পারে এই কাবিরদের মনের ভিতরে তোমার জন্য তোমার সাহাবীদের জন্য যথেষ্ট দয়া মায়া আল্লাহ তৈরি করে দিতে পারে। এটি কি একটি শিক্ষা নয়? তাহলে এটাকে কাহিনী বলে চালাচ্ছেন কেন? এটা তো ইমানদারদের শিক্ষা। ওই ইমানদারেরা, আজকে তোমাদের যারা সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে একদিন এই মানুষগুলোই তোমাদের সবচেয়ে তাপজন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? তার প্রমাণ হলো কান্দে মুসা ব্যথা পায় ফিরাউন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু আমার আল্লাহর গুণগান গে শেষ হবে? বলো শেষ হবে? বন্ধুগণ, আমার কোন মহিলার দুধ খায় না। আর একটু বলবো, নিষেধ করেছে কে? আরো বাবাজিরা, কষ্ট হলো নাকি? আমি কি আপনাদের কষ্ট দিলাম? না, সারা রাত করবো না। আগামীকাল, আগামীকাল যাদের দাওয়াত আছে তাদের মাহফিলি গেলবে, গেলে বলবে, দুলা ভাই কষ্ট করে আইছেন, আপনার ওয়াজ করার দরকার নাই, খেয়ে শুয়ে যান, বলবে? তারাও বলবে সারা রাত করেন। তাহলে তো আমি সারা রাত পারবো না, আমিও তো একটা মানুষ। আমি আমি যখন এসেছি, আসার পরে কমিটিরা আমাকে বলতেছে, হুজুর আপনি প্রচণ্ড জার্নি করে এসেছেন, একটু রেস্ট নেন। আমি একজনকে বললাম যে ভাই, আমি এসে ধরেন এখন বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লাম, এক মাস পরে যারা আমার নামে পোস্টারিং করেছে, প্রচার করেছে, তারা আমার সাথে একটু সাক্ষাতের অপেক্ষায় আছে। তারা আমার সাথে সাক্ষাৎ করতে এসে দেখলো আমি ঘুমিয়ে গেছি, ঘুম থেকে উঠার পরে অজু করে নামাজ পড়ে আমি মঞ্চে চলে যাব, ওই মানুষগুলো আমার সহবাতে আসতে পারলো না, আমার সাথে কথা বলতে পারলো না, কি শিখবে তারা, আমাকে কেন মনে রাখবে পার্বতীপুরের মানুষেরা? সুতরাং আমি আজকের এই দিনটা পার্বতীপুরের মানুষের জন্য বরাদ্দ করেছি। আমি ঘুমানোর জন্য আসিনি, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। দুনিয়াতে হয় ভালো মানুষ হন, তা না হলে ভালো ভালো মানুষদের কাছে যান। অনেকে ওলিয়া উলিয়ার কাছে যেতে চায় না, ওই খাটাসির দল। হয় নিজে ভালো মানুষ হও, তা না হলে ভালো মানুষের সহবাতে যাও, তোমার বংশের ভিতরে কিছু ভালো মানুষের জন্ম হবে। তুমি নিজে যদি ভালো না হও, আর চোরদের পিছনে যদি ঘুরে বেড়াও, তোমার বংশের ভিতরে সারা জীবন শুধু চোর আর ডাকাতির জন্ম হবে। এই জন্য ভালো ভালো মানুষের কাছে যাও, ভালো ভালো মানুষের সহবাতে যাও। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? সম্মানিত বন্ধুগণ, আমার মুসার বোন দাঁড়িয়ে ছিল দরজার কাছে, অনেকক্ষণ দেখে বলতেছে, ফেরাউন আমার কাছে একটা ধাত্রী মায়ের সন্তান আছে, আমার মনে হয় তার দুধ তোমার ছেলে খাবে। সুবহানাল্লাহ, আরো জোরে কর না। ফেরাউন কষ্ট তাই নাকি? নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মাকে এনে দুধ যখন গালে দিছে, মুসা খাইতে শুরু করেছে। এত আসতে কেন ভাই? ফেরাউন কষ্ট, ঠিক আছে তুমি রাজপ্রাসাদে থাকো, তুমি আজ থেকে রাজ ধাত্রী মাতা, আমার ছেলে তোমার দুধ খাবে, সোজা কথা না, বুঝেন তো? এটা কি সহজ কথা? রাজ ভাতা পাবা,
বসে বসে টাকা পাবা, রাস খাবার খাবা। মুসা আলাইহিস সালামের মা বললেন, তোমার বাড়ি থেকে তোমার ছেলের দুধ খাওয়ানোর সুযোগ আমার নাই, আমার ঘর সংসার আছে, তার থেকে তুমি তোমার ছেলেরে আমার সাথে দিয়ে দাও, আমি আমার বাড়িতে নিয়ে তোমার ছেলের দুধ খাওয়াবো, মাঝে মাঝে তোমার এ নিয়ে একটু আমি দেখায় নিয়ে যাব। ফিরাউন বলল, বুদ্ধিটা ভালোই বাইর করছো, আমার ভাতা খাবা, আমার খাবার খাবা, আমার ছেলের ফেলে তুমি তোমার কাজ করে বেড়াবা, আমার ছেলে কাঁদবে, তা হবি না। কথাটা কি বোঝেন? ব্যথা লাগতেছে কার? আরো জোরে কন, আরো জোরে কন। ওই ফেরাউন মুসাকে মারতে চাইছে না? এর থেকে বড় শিক্ষা ইমানদারদের জন্য কি হতে পারে বলেন? এর থেকে বড় উদাহরণ ইমানদারদের জন্য কি হতে পারে বর্তমান সময়ে? ফেরাউন কসছে, শোনো, তুমি যদি তোমার বাড়িতে আমার ছেলের দুধ খাওয়াও, তুমি কোনো কাজ করতে পারবা না, আমার বাড়ি থেকে দাসী বান্দীরা যাবে, সারা দিন তারা তোমার কাজ করে দেবে, তোমার কাম হলো শুধু আমার ছেলের দুধ খাওয়ানো, ভাতা পাবা সকাল বিকাল সন্ধ্যা, রাজবাড়ির থেকে খাবার যাবে তাই খাওয়া, সাধারণ খাবার খেতে পারবা না। খাওয়াচ্ছে কারে? কথা কয় না, খাওয়ায় কারে? মুসার মারে। শেল্টার দিচ্ছে কারে? মুসারে। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার সা, তুমি খলিলে রে হুকুম দিলে পুত্র কুরবান করিতে, ইসমাইল কে মানা করো সবুর করে থাকিতে, সুরিকে ফের করো মানা না কাটে ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার সা। আল্লাহ শান বুঝার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের আর আছে? সম্মানিত বন্ধুগণ, আমার তো কোরআনের কাছে আসেন, কোরআন ধরেন, আমি আরেকটি গজল শোনাই, দোয়া করতে চাচ্ছি, শোনাবো? যদি আগুন লাগে, খুব মন দিয়ে শুনবেন, চমৎকার একটি শিক্ষণীয় গজল। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, কবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর একটু জোরে কন, কথাটা কি বুঝছেন? গোটা পৃথিবীতে বলবো ভাই, যদি গোটা পৃথিবীতে আগুন লাগিয়ে দেন সব লাইব্রেরি যদি পুড়ে যায়, কোরআনের কোনো ক্ষতি হবে? কেন হবে না? এই গানটা লেখা কোন কারণে ইতিহাসটা বলবো? ভালো লাগতেছে ইতিহাসটা বলবো? 2011 সালে আমেরিকা ফ্লোরিডার এক খ্রিস্টান পাদ্রী পাস্তর টেরি জোন্স, সে ঘোষণা দিয়েছিল আগামীকাল ঈদের দিন আমি একটি কোরআন জ্বালাবো। আমি জানি গোটা বাংলাদেশে প্রতিবাদ হয়েছিল, এটা নিয়ে আমার মনে আছে, গোটা পৃথিবীতে প্রতিবাদের ঝড় শুরু হয়ে গেল। ঠিক ওই রাতে একটা হিন্দু মানুষ, শিল্পী নকুল কুমার বিশ্বাস, একটা বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে বসে গান গাচ্ছিলেন, নাম শোনেন নাই? সে এইটা স্কলে দেখে নিজের মনের তাগিদে একটি গান লিখে প্রতিবাদ করেছিলেন, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, সে বলতেছে খ্রিস্টান পাদ্রীরে ওই খাতাস বিধর্মীতে বলতেছে, ও মুসলমানেরা একটু ভালো করে শোনো, বিধর্মীরা কোরআনের পক্ষে কি লেখা লিখেছে, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব ভরা কোটি কোটি কোরআনের হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ,
বাঁচাবে কোরআনের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর একটু জোরে বলবেন না, জোরে জোরে বলেন। আমি সব বলি না, লাস্টে বলি, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতিপাদ ফেরেশতারা সাজা দিচ্ছে পাহারা, ঠিক কি না? নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। কোরআন নাযিল করেছে কে? সংরক্ষণ করবে কে? আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন কোথায়? মানুষের সিনায়, মানুষের সিনায়, সিনায় আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন কোথায়? জোরে বলেন। এটা কাগজের কিতাব, হাফেজ হলো জীবন্ত কিতাব। হাফেজ কি বলেন তো, কোরআন কথা বলতে পারে কি পারে না? জোরে বলতে হবে। সন্দেহ আছে এই কোরআনকে প্রশ্ন করলে উত্তর দেবে? মায়াসমুকা এক কোটি বছর প্রশ্ন করেন, অবশ্যই জবাব দেবে। কোরআনুল কারীম কাগজের কিতাবে না, উত্তর দেবে মাওলানা, উত্তর দেবে মুফতি, উত্তর দেবে মুহাদ্দিস, উত্তর দেবে হাফেজ, উত্তর দেবে পীর মাশায়েক, উত্তর দেবে আলেম ওলামা। এই জন্য এরা হলো জীবন্ত কোরআন। এই জন্য দেখবেন বুদ্ধিমানেরা এই কোরআনের গলা সাইতে ধরে না, এই কোরআনের সুমা খায়, আর হুজুরির গলা সাইতে ধরে, কারণ এই কোরআনের হক কথাগুলো হুজুরির কণ্ঠ দিয়ে বাইর হয়। সুতরাং কোন আলেমের কণ্ঠ যদি কেউ স্তব্ধ করে দিতে চায়, সে আলেমের কণ্ঠ নয়, আল্লাহর কোরআনের কণ্ঠ স্তব্ধ করে দিয়েছে। এটা মনে রাখতে হবে। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, ওই গ্রন্থের প্রতিপাদ ফেরেশতারা সাজা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, নকুল কয়রা ফুলের দান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, যায় যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আমরা কয়েকবার দুরুদ পড়ি, এখনই দোয়া করব ইনশাআল্লাহ। আর একটা হলো যে আমার ওয়াজ যদি আপনাদের ভালো লেগে থাকে, ইসলামিক মিডিয়া সেন্টার যাদেরকে ভিডিও করতে দেখতেছেন, এনারা ঢাকা থেকে এসছে, ইসলামিক মিডিয়া সেন্টার, এনাদের সারা দেশের আলেম ওলামাদের ওয়াজ, বিভিন্ন শ্রেণীর আলেম ওলামাদের ওয়াজ ওনারা সেরে থাকেন ইসলামিক মিডিয়া সেন্টার। এখানে আপনারা বাংলা ইংরেজিতে লেখলে এটা পাবেন, আমার নামেও যদি লেখেন মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম, আমার ওয়াজগুলো, আজকে যে ওয়াজ রেকর্ড হলো এটা আপনারা দুই তিন দিন পরে আপনাদের ওয়াজ আপনারা নিজেরাই অনলাইনে দেখতে পারবেন। ও রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল রব্বুল আলামিন, গভীর রাতে তোমার বান্দাদেরকে নিয়ে তোমার হাবিবের সামনে কয়েকবার দুরুদ পড়ে ইতিমের মতন, কাঙ্গালের মতন, ভিকারির মতো তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম, আল্লাহ গো দয়া করে মেহরবানি করে আজকের এই মাহফিল খানা তোমার দরবারে কবুল করে না, যদি একটু সময় থাকে উম্মতের পাগল নবী মদিনার বুকে শুয়ে আছেন, আল্লাহ নবী পাকের রওজায় পৌঁছায়া দাও, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মাবুদ গো আউলিয়া গাউস কুতুব শহীদ যারা শুয়ে আছেন,
তাদের আরো আর পরে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের ভিতরে যাদের জন্ম দুঃখিনি মানা মাবুদিকে কত এতিম তোমার দরবারে হাত তুলেছে, মা হারা সন্তান গুলো নিয়ে হাত তুলেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও, মায়ের কবরখানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন বাপজান যাদের দুনিয়াতে নাই বাপজানের কবরের আযাব মাফ করে দাও, মাবুদগো দাদা দাদি নানা নানি যাদের দুনিয়াতে নাই, আল্লাহ যারা কষ্ট করে এত বড় বিশাল মাহফিলের আয়োজন করেছে আমার মতো একজন নগণ্য মানুষকে দাওয়াত দিয়ে প্রধান বক্তা করেছে, এমন এমন মানুষ মঞ্চের ভিতরে বসে আছে যাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই, আল্লাহ হাজার হাজার আলেম ওলামা নিয়ে হাত তুলেছি, মেহরবানি করে তাদের হাতগুলো তোমার দরবারে কবুল করে দাও। মাবুদগো মাহফিলের বাস্তবায়ন কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার স্বেচ্ছাসেবক জিনারা যেখানে বসে পড়ি এই মাহফিলের দায়িত্ব পালন করছেন, আল্লাহ সকলের দায়িত্বকে কবুল করে না। মাবুদগো যেই গোরস্থানের উদ্দেশ্যে এত বড় বিশাল মাহফিলের আয়োজন, আল্লাহ ওই গোরস্থানের ভিতরে কারোর মা কারোর বাবা কারোর পাড়া প্রতিবেশী শুয়ে আছে, কলিজার টুকরা শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন গোরস্থানের সভাপতি সেক্রেটারি গোরস্থান কমিটির সভাপতি সেক্রেটারি সহ সভাপতি অসুস্থ আমি শুনেছি, আল্লাহ অনেকে দোয়া চেয়েছে অসুস্থতার কারণে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও, আজকের মাহফিলের যিনি সভাপতি তার উপর রহমত করুণা দান করে দাও, আল্লাহ বিভিন্ন কর্নার থেকে যারা কোরআনের মাহফিলকে সহযোগিতা করেছে তাদের সহযোগিতাগুলো কবুল করে নাও, আমার মিষ্টির দোকানের ভাইরা এবং যারা সেখানে বসে পড়ে হাত তুলেছে, আল্লাহ কোরআনের মাহফিল থেকে যে যেখানে বসে হাত তুলে আমিন আমিন করছে, আল্লাহ সকলের হাতকে তোমার দরবারে তুমি কবুল করে নাও, আল্লাহ আমার প্রশাসনের ভাইরা তারা কষ্ট করে এসে কোরআনের মঞ্চে আমাদের সাথে হাত মিলিয়েছে, আল্লাহ তাদের উপর তোমার রহমত করুণা দান করে দাও। গুনাহের শা গোরে মোরা পড়েছি মাফ করে দাও আমাদের তুমি ইলাহি, তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে, যত গুনাহ করেছি মাওলা গোপনে মাফ করিয়া দাও গো মাওলা নিজে গুনে, আল্লাহ যে সমস্ত যুবকেরা কোরআনের মাহফিলের খেদমত করেছে আমার স্বেচ্ছাসেবক ভাইদের মা বাবা দাদা দাদিদের জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন যারা মাইক পরিচালনা করেছেন তাদের ব্যবসার ভিতরে বরকত দাও, যারা প্যান্ডেল বানিয়ে দিয়েছে
মঞ্চ বানিয়ে দিয়েছে, তাদের ব্যবসায় বরকত দাও। আল্লাহ ভিডিও যারা ধারণ করে গোটা পৃথিবীর মানুষকে দেখার সুযোগ করে দেবে, তাদের উপর তোমার রহমত করুণা দান করে দাও। যারা দোয়া চেয়েছেন সকলকে তুমি মাফ করে দাও। ওয়াজাল আখিরা কালামিনা ইংগাল মাউতি, আল্লাহ মুনাজাত শেষ করার আগে একটা ফরিয়াদ করি, মাবুদ গো অনেক কষ্ট করে তোমার কোরআনের কথা বলার জন্য এসেছি, ওয়াল্লাহ আমি চলার পথে আমি সহি সালামতে যাতে আমার গন্তব্যে যা যাইতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করে দাও। ওয়াজাল আখিরা কালামিনা ইংগাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।